السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله، الله خير الماكرين. وقال تعالى: إنهم يكيدون كيدا وأكيد كيدا. صدق الله العظيم. দেশের ভিতরে ও বাইরে অবস্থানরত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে সমস্ত ভাই বোনেরা আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন, লাইভের ডিসক্রিপশনে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে লাইভে এসেছি, উপস্থিত হয়েছি। কারণ হচ্ছে এই জাতির রাহবার, এই তরুণ প্রজন্মের রাহবার দিকপাল আল্লামা মামুনুল হক, যিনি নিজেই একটি প্রতিষ্ঠান এবং এই জাতির ভবিষ্যতের একমাত্র কান্ডারি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে এক রিসোর্টে অবস্থান করাকালীন অবস্থায় কিছু দুষ্কৃতিকারী আলেম ওলামাদের পিছনে সবসময় লেগে থাকার মতো কিছু চরিত্রহীন গুন্ডা পান্ডা সেখানে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে হামলা করেছেন এবং তাকে হেনস্থা করেছেন, যেটা এদেশের কোটি কোটি মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। আমার কয়েকটি বিষয় একটু জানতে ইচ্ছে হয়। আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। শরীয়তে ইসলাম এবং আমার রাষ্ট্র কোথাও কিন্তু এই বিষয়ে নিষেধাজ্ঞা নেই যে নিজের স্ত্রীকে নিয়ে, নিজের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বা তৃতীয় স্ত্রীকে নিয়ে বা চতুর্থ স্ত্রীকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। আর নিজের দ্বিতীয় স্ত্রী আছে এই কথাটা সবাইকে বলতে হবে এটা তো জরুরি নয়। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা, ওনার পরিবার পরিজন, বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব সহ ওনার পরিবারের সকলেই এই বিষয়টি জানেন। আমি এবং কিছুক্ষণ পূর্বেই আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহর ওয়াল থেকে, ওনার আইডি থেকে আমি যত রুকুন দেখেছি সেটা হচ্ছে, যেহেতু কোনি আল্লামা হাসান জামিল সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার একদম কাছের মানুষ এবং আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি দামাত বরকাতুহুল আলিয়ার একদম কাছের মানুষ, ওনার আইডি থেকে যা জানতে পেরেছি যে উনি বেশ কয়েকদিন যাবৎ আসলে দেশের এই উত্তাল পরিস্থিতিতে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা রাষ্ট্র যেখানে একজন মানুষের উপরে, গোটা দেশের মানুষ এবং প্রবাসী অনেক লাখ লাখ ইসলাম প্রিয় ভাই বোনেরা যার দিকে তাকিয়ে থাকেন, যার কিছু কথা শোনার জন্য অপেক্ষা করেন, যার ডাকের জন্য অপেক্ষা করেন, এই মহান ব্যক্তিত্ব একটা মাত্র ব্যক্তির উপরে এতটা চাপ, তার যে মেন্টালি প্রেশার, এগুলোকে দূর করার জন্যে অবশ্যই রিফ্রেশমেন্টের প্রয়োজন পড়ে মানুষের। তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, এটা ওনার পরিবারের সকলেই জানেন, ওনার পরিবারের সবাই এই বিষয়টি জানেন। আর আমি বুঝতে পারি না একটা মুসলিম রাষ্ট্রে
এত বড় একজন আলেমী দিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যারা পৈতৃক সূত্রেই কোটি কোটি টাকার মালিক, এরকম একজন ব্যক্তি দ্বিতীয় স্ত্রী আছে, এটা তো অবাক হওয়ার কোনো বিষয় না। বরঞ্চ আমার আশ্চর্য হয় এদেশে এরকম বহু নারীলিপসু, চরিত্রহীন, ক্যারেক্টারলেস বহু নেতাকর্মী আছে যারা নিজের বৈধ স্ত্রীকে রেখে অবৈধ পথে প্রতিদিন হোটেলে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে লাখ লাখ কোটি কোটি টাকা তারা ব্যয় করে, এই অবৈধ টাকা তারা সেখানে ব্যয় করে। অথচ আল্লামা মামুনুল হক সাহেবকে ওই হোটেলের মধ্যে যেভাবে হেনস্থা করা হয়েছে, এবং এক ছোট লোকের বাচ্চা বলতেছে যে 12,000 টাকা বেতন পেয়ে এত দামি হোটেলে কিভাবে আসেন, এই ছোট লোক এবং এই অর্বাচীন শয়তানকে জিজ্ঞাসা করার দরকার ছিল যে আল্লামা মামুনুল হক সাহেবের পৈতৃক পরিচয় তার জানা দরকার ছিল, কোথা থেকে উঠে এসেছে এই হাইওয়ান আমাদের জানা নাই। তবে আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের দেশে যখন এক উত্তাল পরিস্থিতি বিরাজমান, যখন আমরা সকলেই যার দিকে তাকিয়ে থাকি, যার একটা হুঙ্কারে, যার একটা ডাকে আমার দেশের লাখো কোটি তৌহিদি জনতা নিজের জীবন বাজি রেখে ইসলামের হেফাজতের জন্যে সার্বিকভাবে এগিয়ে আসে, এই লোকটাকে কলুষিত করার একটা সামান্য এটা একটা অপচেষ্টা, এই অপচেষ্টারই একটা অংশ। তো আমি ব্যথিত হয়েছি, লজ্জিত হয়েছি যে আজকে আমার দেশের বিরোধী মতবাদের একজন ব্যক্তি যদি থাকে, তাকে এভাবে হেনস্থা করার জন্যে, তার তাকে অসম্মান করার জন্যে তার বৈধ স্ত্রীকে নিয়েও সে কখনো কোথাও যেতে পারবে না, তাকে এভাবে হেনস্থা করা হবে, আমি হতবাক, নির্বাক এবং কিংকর্তব্য বিমূঢ়। আশ্চর্য হয়েছি যে ওই জায়গায় কিছু ভালো মানুষও ছিল, বিশেষ করে অভদ্র এবং অশালীন এবং অত্যন্ত জঘন্য পরিবার থেকে কিছু হাইওয়ান জানোয়ার সেখানে গিয়েছে, যারা পরিকল্পিতভাবে আল্লামা মামুনুল হক সাহেবকে অপমান করার জন্যে, হেনস্থা করার জন্য তারা সেখানে গিয়েছে, এবং অত্যন্ত নিকৃষ্ট ভাষায়, বস্তির ভাষায় এমন একজন সম্মানিত দেশের প্রথম শ্রেণীর একজন নাগরিককে গালাগালি করেছে। আমি ব্যক্তিগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এই সমস্ত এই অসভ্যদের, এই সমস্ত কুলাঙ্গারদের যারা আল্লামা মামুনুল হক সাহেবের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, এবং যারা আল্লামা মামুনুল হক সাহেবকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। তা আমি দেশবাসীর কাছে আহ্বান করব, এই কুচক্রী মহল যারা এভাবে, যারা আল্লামা মামুনুল হক সাহেবের গায়ে হাত তুলেছেন, তার জামায় ধরার চেষ্টা করেছেন, আল্লাহর কসম এই হাতগুলো সুস্থ থাকতে পারে না, এই হাতগুলো সুস্থ অবস্থায় কবরে যেতে পারে না। কারণ এরকম একজন বিদগ্ধ আলেমে দিন যার দিকে এই দেশ মুসলিম উম্মা তাকিয়ে আছে, আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্ধারের জন্য সোনারগাঁয়ের, নারায়ণগঞ্জের সমস্ত তাওহিদি জনতা, ইসলাম প্রিয় ভাইয়েরা এগিয়ে এসেছেন, এটা অত্যন্ত প্রশংসারযোগ্য। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে প্রশংসা করছি। বাকি কিছু উৎসুক, অতি উৎসাহী কিছু মানুষ হোটেলে আক্রমণ করেছে, যেটা মানার মতো না, এটা ঠিক করেনি। তার আমার আরেকটু বিষয় জানার ইচ্ছে হয়, আল্লামা মামুনুল হক সাহেব সেখানে রিফ্রেশমেন্টের জন্যে এতটাই ঝামেলা তার গাড়ির মধ্যে যে সারা রাষ্ট্র, সারা দেশ, সারা দেশের তাওহিদি জনতা যার দিকে তাকিয়ে থেকে রাতে ঘুমাতে পারে না, ডানে বামে চতুর্দিকে তার শুধু কাজ আর কাজ, এমত অবস্থা একজন মানুষের রিফ্রেশমেন্টের অবশ্যই জরুরি। আরে তোমরা যারা আল্লামা মামুনুল হক সাহেবকে এভাবে কালিমাযুক্ত করতে চেয়েছ, ওনাকে এভাবে হেনস্থা করতে চেয়েছ, তোমাদের ইতিহাস তো এ দেশের মানুষ জানে, এ রাষ্ট্রের মানুষ তোমাদের ইতিহাস জানে, তোমরা কিভাবে নিজেদের চরিত্রকে নষ্ট করে এবং
নানা ধরনের নারী নিয়ে বিভিন্ন দেশে মদের আড্ডাখানায়, ইয়াবার আড্ডাখানায় এবং জেনার আড্ডাখানায় তোমরা ব্যস্ত থাকো। আলেম ওলামারা তো এটা করে না, আল্লামা মামুন হলক সাহেব তো এটা করেননি, তিনি তার বৈধ স্ত্রী নিয়ে সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে তাকে হেনস্থা করা হয়েছে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে। জোর দাবি জানাচ্ছি যে আল্লামা মামুন হলক সাহেবের ব্যক্তি চরিত্রের উপর এবং তার ব্যক্তিত্বের উপরে এবং তার পবিত্র স্ত্রী, তার ইজ্জতের উপরে যারা হামলা করেছেন, একজন পর্দাশীল নারী যার যিনি সারা জীবন পর্দার ভিতরে ছিলেন, এমন একজন নারীকে তারা সেখানে হেনস্থা করেছে, এর দৃষ্টান্তমূলক ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করার জন্য এবং এই অপরাধীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি গোটা দেশ সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার প্রতি দাবি হচ্ছে, যখন আমাদের দেশের হলুদ মিডিয়া, আমাদের দেশের ইসলাম বিদ্বেষী শক্তি উঠে পড়ে লেগেছে, আমাদের দেশের সমস্ত অর্গানাইজগুলো, বিশেষ করে অনুসলিম অনুসলামিক অর্গানাইজগুলো, আমাদের দেশের এই অপশক্তিগুলো সর্বদিক দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে হেনস্থা করার জন্য আগে থেকেই পায়তারা করছে। শুধু আল্লামা মামুনুল হক সাহেব নয়, আমাদের মতো ব্যক্তিরা যারা আছি, আমরা তো এতটা ইয়ে নয়, তারপরে আমাদের পিছনে এই সর্ব অবস্থায় এই সমস্যা ওই সমস্যা, কোথায় কোন বয়ান করলাম, মসজিদে কোন বয়ান করলাম, মাঠে কোন বয়ান করলাম, একটু দোয়া করলেও ঝামেলা, দোয়া করলেও সমস্যা, তারপরে মসজিদে বয়ান করলেও সমস্যা, আজকে রাষ্ট্রের মানুষের পক্ষে কথা বললেও সমস্যা, তারা এটাকে রাজনৈতিক বক্তৃতা হিসাবে, বক্তব্য হিসাবে তারা সেটাকে কালারিং করার চেষ্টা করে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা রাষ্ট্রের মহাকিক আলেম হিসেবে, হকানি আলেম হিসেবে ওলামাই কেরাম কোরআন সুন্নার কথাগুলো বলে যাবে, হক কথাগুলো বলে যাবে, এটা যদি কারো গায়ে পড়ে সে নিজেকে এখান থেকে বের করার চেষ্টা করবে, আত্মসংশোধন করার চেষ্টা করবে, এটাকে এই কারণে একজন আলেমকে প্রতিপক্ষ বানাবে না, এটা কোনো জ্ঞানীর কাজ নয়। তো এই রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে বলবো, সমস্ত বিশেষ করে বাংলাদেশের আপামর তাওহিদি জনতাকে বলবো, আল্লামা মামুন হলক সাহেব এবং তার পরিবারকে কলুষিত করার জন্যে তারা এই নীল নকশা হাতে নিয়েছে এবং তারা এটাকে এই মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিবে, অলরেডি সেটা ছড়িয়ে দিয়েছে। আমি এই দেশের তাওহিদি জনতাকে আহ্বান করব, আল্লামা মামুন হলক সাহেবের এই নেগেটিভ সাইডটা, যেটা কোনো নেগেটিভ সাইড নয় কিন্তু তারা এটা নেগেটিভ হিসেবে উত্থাপন করছে, দেশের সমস্ত তাওহিদি জনতাকে বলবো আল্লামা মামুন হলক সাহেবের পক্ষে দাঁড়ান, এই মাজলুম আলেমের পক্ষে দাঁড়ান। আল্লামা মামুন হলক সাহেব কখনোই চরিত্রহীন ছিলেন না, তার পারিবারিক ঐতিহ্য দেখেন, ওনার বাবা এশিয়া উপমহাদেশের শেখুল হাদিস, একমাত্র শেখুল হাদিস যিনি জামানা শেখুল হাদিস ছিলেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, উনিও তো ওনার বাবাও তো দুটি বিয়ে করেছিলেন, দ্বিতীয় সংসারেরই হজরত আল্লামা মামুন হলক সাহেব, যিনি এই দেশের একমাত্র রাহবার এই মুহূর্তে, যুব সমাজের রাহবার, মুসলিম মিল্লাতের রাহবার। আল্লামা মামুন হলক সাহেবের ইজ্জত এদেশের তাওহিদে জনতার ইজ্জত, অতএব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর এই ইজ্জত রক্ষা করার জন্যে আমরা সকলেই যার যতটুকুন যেটা যেখানে আছে, আমার জবান আছে জবান দিয়ে, আমার লিখনির ক্ষমতা আছে লিখনি দিয়ে, বিভিন্ন ওয়ালে ওয়ালে বিভিন্ন জায়গায় এই আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে যে নেগেটিভ তথ্যগুলো প্রচার করছে, আমরা এর বিরুদ্ধে আমরা পজিটিভ সাইডগুলো উঠিয়ে ধরি এবং আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হযরতকে হেফাজত করেন এবং ওনার মাকামকে যেন আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই গোটা তাওহিদি জনতার কাছে আহ্বান করব, এই কথাগুলো যেন সারা দুনিয়ায় পৌঁছে যায়, আপনারা এই এই ভিডিওটা, এই লাইভটা একটু শেয়ার করুন এবং সমস্ত মানুষের কাছে এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বিশেষ করে বিনীতভাবে আবদার রাখবো, যেখানে একজন আলেমে দিন, একজন শেখুল হাদিস, পারিবারিক ঐতিহ্য যার রয়েছে, এই শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া, যিনি পারিবারিক সূত্রে কোটি কোটি টাকার মালিক, যার বাবা এদেশের অপরিচিত কোনো ব্যক্তি ছিলেন না, এদেশের প্রতিটা মানুষ যার নাম শুনেছে, যার অবদানের কারণেই বাংলাদেশের মানুষ এখন বুখারি শরীফের বাংলা অনুবাদ পড়তে পারে। প্রিয় ভাইরা, এরকম একজন আলেমে দ্বীনের ইজ্জত,
ইসলামের ইজ্জত। এরকম একজন আলেমই দিনের হেনস্থা, ইসলামেরও হেনস্থা, মুসলমানদের হেনস্থা, তাওহিদি জনতার হেনস্থা। এই জন্য অনুরোধ করব আল্লামা মামুনুল হক সাহেব এই মাজলুম আলেমের পক্ষে আসন সকলেই দাঁড়াই। আল্লামা মামুনুল হক সাহেবের এই কণ্ঠকে কোনোভাবেই যেন রুদ্ধ করতে না পারে, এই কণ্ঠকে যেন আল্লাহ তাআলা আরও সামনে এগিয়ে নিয়ে যান, আমরা সকলেই তার পক্ষে থাকব। বিশেষ করে দেশের ভিতরে দেশের বাইরে আমার অনেক হিতাকাঙ্ক্ষীরা বারবার আমাকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছেন হুজুর ঘটনাটার একটু বাস্তবতা কী সেটা নিয়ে যদি একটু লাইভে কথা বলতেন, যার কারণে এই লাইভে আসা। এবং আমি পরিশেষে এই কথাগুলো বলি, দুখানে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওমা কারু ওমা কালাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে আল্লাহ তাআলার কৌশলই তো সর্বোচ্চ কৌশল, পৃথিবীর মানুষের অপকৌশল ধ্বংস হয়ে যায়, এটা ডিস্ট্রয় হয়, আল্লাহ তাআলার কৌশল কখনোই ধ্বংস হয় না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আল্লাহ তাআলার এই চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই চূড়ান্ত ফয়সালা এটা, যারা দিন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, যারা কোরআন সুন্নাকে নিভিয়ে দেওয়ার জন্য এবং ইসলামের বিরুদ্ধবাদী এবং বিদ্বেষী শক্তি সারা জীবনই তারা চেষ্টা করেছে, অপকৌশল গ্রহণ করেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ তাআলা বলেন যারা আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। আল্লামা মামুনুল হক সাহেব ব্যক্তিগত জীবনে কতটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তিনি একজন হাফিজ কোরআন, যেই হাইওয়ান যেই জানোয়ার আল্লামা মামুনুল হক সাহেবের জামায় ধরেছে এর জানা উচিত, এই হাইওয়ানের জানা উচিত কে, তিনি একজন হাফিজ কোরআন, তিনি একজন আলেমি দিন, তিনি একজন শাইখুল হাদিস মুহাদ্দিস এবং যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ বটে। আল্লামা সেই মামুনুল হক সাহেবের গলার মধ্যে হাত দিয়েছে, সে জামাতে হাত দিয়েছে, এর কত বড় দুঃসাহস! তাওহিদি জনতা সহ গোটা মুসলিম মিল্লাতকে বলবো, এরকম শয়তানকে চিহ্নিত করুন এবং একে বিচারের আয়তায় আওতায় আনুন, সমাজ থেকে একে বয়কট করার চেষ্টা করুন, আর দেশের সমস্ত তাওহিদি জনতা এবং আলে মোলামা এবং সমস্ত ইসলামী দলগুলোকে অনুরোধ করব, অনুরোধ দুইটা হাত ধরে করো জোরে অনুরোধ করব, জাতির এই সঙ্গী নেক্সট টাইমে অত্যন্ত ক্রাইসিস এই সিচুয়েশনে এখন আর ব্যক্তি মতামত নিয়ে বসে থাকার সুযোগ নেই, এখন আর যার যার মতো করে বসে থাকবার সুযোগ নেই, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে আজকে চরমোনাই বলেন, হেফাজত বলেন, আজকে জামাত বলেন, আজকে এই এই আরও বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে, ইসলামিক রাজনৈতিক দল আছে, জমিয়ত বল, আসুন নিজেদের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই জাতি, এই উম্মা, এই মুসলিম উম্মা এখন চাচ্ছে দেশের সমস্ত আলেম ওলামারা, সমস্ত দল মত তাওহিদি জনতা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে রাহবারি করবে, জাতিকে শান্তির জন্যে ব্যবস্থা গ্রহণ করবে, এই জাতিকে এই অশান্তি থেকে, এই অরাজকতা থেকে, এই ধরনের জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য তারা সবাই এগিয়ে আসবে। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম উম্মা, আমার সমস্ত মুসলমান দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইদেরকে বলছি, বোনদেরকে বলছি, আসুন আমরা ইসলামের প্রতি এগিয়ে যাই। এরা যতই অপকৌশল গ্রহণ করেছে আলেম ওলামাদের ইজ্জতকে বিনষ্ট করে ইসলামকে কলুষিত করতে, আল্লাহ তাআলা ইসলামকে কখনো কলুষিত করতে দিবেন না। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আল্লামা মামুনুল হক সাহেবের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হায়াতকে আরও দীর্ঘ করে দেন এবং ওনার পরিবার পরিজন যে যেখানে আছেন সকলকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। এবং আমরা আল্লামা মামুনুল হক সাহেবের পেছনে আগেও যেমন ছিলাম এখনও আছি, ভবিষ্যতে থাকবো ইনশা আল্লাহ, যে কোনো পরিস্থিতিতে এরা যতই ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। ভয় করার আর কোনো সুযোগ নেই, ভয়ে থাকারও আর কোনো সুযোগ নেই। আসলে আমাদের সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের মরতে হবে, সকলেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলের মরতে হবে। তবে এই ভয়ভীতি এগুলো উপেক্ষা করে আল্লাহ দিনের জন্যে আল্লাহর জন্যে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং বিশেষ করে এই সঙ্গীন এক টাইমে এরকম এক ক্রাইসিস এক মুভমেন্টের ভিতরে যদি আমরা আল্লামা মামুনুল হক সাহেবের পাশে না দাঁড়াই,
একটা দিন হয়তো আমারও আসবে বা আপনারও আসবে, তখন আপনার পাশে আপনি কাউকে পাবেন না। এই মুহূর্তে আমি আশ্চর্য হয়েছি এরকম একজন বিদগ্ধ আলেমি দিন, যিনি তার রিফ্রেশমেন্টের জন্য, যেমন আল্লামা হাসান জামিল সাহেব তার এই আইডিতে বলেছেন, লিখেছেন যে অনেক ফেড আপ হয়ে গেছেন, আপনি একটু রিফ্রেশমেন্টের জন্য কোথাও যান। হয়তো তারই পরিপ্রেক্ষিতে উনি ওনার স্ত্রীকে নিয়ে সেই রিসোর্টে, এবং শুনেছি ওই রিসোর্টের সমস্ত লোকজন নাকি ওনাকে চেনেন এবং তিনি সেই জায়গাটা পছন্দ করতেন, এর আগেও হয়তো বা অনেকবার গিয়েছেন। এটা মানুষের পছন্দের একটা জায়গা থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর যেভাবে এটাকে তিলকে তাল বানানো হয়েছে এগুলো দুঃখজনক। এই জন্য আমি আমার প্রিয় তাওহিদি জনতার সমস্ত ভাইদেরকে বলবো, আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে আমরা সচেতন হই, এবং আমাদের ওয়ালে ওয়ালে যে যেখানে লেখার ক্ষমতা রাখি, যে যেখানে প্রতিবাদের ক্ষমতা রাখি, সত্যটাকে উদ্ঘাটন করার ক্ষমতা রাখি, আমরা আমাদের যার যার জায়গা থেকে এই সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করি, এবং গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কাছে আবদার করবো। আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন যে হুজুর এই এই জাতির ক্রান্তি লগ্নে আমরা কোন কী করতে পারি বা কতটুকু কী করতে পারি। আসলে দেখুন, এটা বলার কিছু নাই, সিচুয়েশন আপনারা দেখতেছেন বুঝতেছেন। আপনাদের কাছে অনুরোধ, যার যার অবস্থা থেকে সর্বাত্মক সহযোগিতা যেভাবে করা সম্ভব, দোয়া দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে এবং মানসিক দোয়া দিয়ে, মানসিক একটু বুদ্ধি পরামর্শ দিয়ে, যে যেভাবে পারেন বা লেখনির মাধ্যমে পারেন, যে যেখান থেকে পারেন সহযোগিতা এগিয়ে আসুন। মুসলিম কিছু লোক বারবার ফোন দিয়ে খুব ডিস্টার্ব করতেছেন, আমি একটু অনুরোধ করবো এই মুহূর্তে আপনারা ফোন থেকে একটু বিরত থাকবেন। গোটা দেশবাসীকে, পৃথিবীবাসীকে, মুসলিম উম্মাকে অনুরোধ করব যে আপনারা এই ক্ষেত্রে সকলেই দোয়া করুন, আল্লাহ তাআলা যেন এই জাতির রাহবার উম্মতের উলামায়ে কেরামদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদেরকে যেন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। আমাদের উপরে অনেক হুমকি ধামকি, অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের পিছনে চলতেছে, যা কোনো মুহূর্তে যে কাউকে ধরা, গ্রেফতার করা, হামলা দেওয়া, মামলা দেওয়া, নানা ধরনের ভয়ভীতি নিয়ে আমাদের চলতে হচ্ছে। তারপরেও আল্লাহর দিনের জন্যে জীবন বাজি রেখে চলতে রাজি আছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের দোয়া কামনা করছি। পরিশেষে আবারও আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলছি, বিচলিত হওয়ার কিছু নেই, এই দেশ, জাতি, গোটা উম্মতে মুসলিমা আপনার সাথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সঠিক এবং সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দিক এবং এই জাতিকে রাহবারি করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে অপরন্ত খায়ের এবং বরকত নাজিল করুন, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ পাক হেফাজত করুন সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে, সমস্ত করোনার এই মহামারী থেকে এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সত্যের আগমন যখন হয়, ইদা জা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্যের আগমন যখন হয় মিথ্যা এবং বাতিল এমনি দূরীভূত হয়ে যায়, আর বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বাতিল যেটা, অপশক্তি যেটা, অপকৌশল যেটা, এটা ধ্বংস হওয়ারই জিনিস, এটা দূরীভূত হওয়ারই জিনিস, এটা নষ্ট হওয়ারই জিনিস। বাতিল কখনোই শক্ত হয়ে দাঁড়ায়, প্রতিদিন এবং প্রতি সময় সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারে নাই, পৃথিবীর ইতিহাস এটা কখনোই বলে নাই এবং দাঁড়িয়ে থাকতে পারবেও না। হকের পথে থাকতে হয়তো সাময়িক কিছুটা কষ্ট হয়, কিন্তু সর্বশেষ বিজয় হকেরই হয়। আল্লাহ তাআলার কাছে সেই হকের পথে থাকবার এবং হক কথা বলবার এই আশা ব্যক্ত করছি এবং দোয়া করছি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারজুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারজুকনা ইজতিনাবা। আল্লাহ পাক যেন আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর আগ পর্যন্তই হক পথে থাকার তৌফিক দান করেন, হকের পথে চলবার তৌফিক দান করেন, হক কথা বলবার তৌফিক দান করেন। এবং আমার দেশের ভাইদেরকে বলবো, হক কথা উলামায়ে কেরাম বলতে গিয়ে হয়তো কারো কষ্ট হয়, আপনাদের বুঝতে হবে, একজন ডাক্তারের কাছে গেলে একজন রোগী, এই রোগীকে অনেক সময় ডাক্তাররা অপারেশন করে, তার কষ্ট হয়, তারপরে সুস্থতার জন্য এই কষ্টটা তার মেনে নিতে হয়। মনে রাখতে হবে, এই দেশের উম্মতে মুসলিমার, উম্মতের উলামায়ে কেরাম জাতির কখনোই দুশ্মন ছিল না, দুশ্মন না, তারা চায় এই জাতির যেটা যেখানে ভুল আছে ভুলটা সংশোধন করে যেন
আবারও সে সঠিক পথে সিরাতে মুস্তাকিমে আসতে পারে, দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারে, পরকালীন চিরস্থায়ী জান্নাতের মালিকানা যেন সে পেয়ে যায়। এটাই উম্মতুল উলামায়ে কেরামের চাওয়া। অতএব ওলামায়ে কেরামদেরকে কখনো প্রতিপক্ষ বানাবেন না, ওলামায়ে কেরামদেরকে হেনস্থা করার চেষ্টা করবেন না, ওলামায়ে কেরামদেরকে অপমান লাঞ্ছিত করার চেষ্টা করবেন না, তাহলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন, নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন, নিজেদেরও অস্তিত্ব থাকবে না। এ কথাগুলো বুঝবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এবং পরিশেষে আবারও বলছি, আমার এই কথাগুলো সকলে শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।